আগাছা আর জঙ্গলে মুখ ঢেকেছে স্কুল ক্যাম্পাস, ধুলোর আস্তরণে মুখ ঢেকেছে ক্লাসরুমের টেবিল বেঞ্চ। সিঁড়ি বা বারান্দার মতো ব্যস্ত জায়গা বলে দেয় পড়ুয়া বা শিক্ষক, কারোর চলাচল এ পথে খুব বেশি নেই। ব্যবহার না হওয়ায় একের পর এক ক্লাসরুম দীর্ঘদিন ধরেই তালাবন্ধ, দেওয়ালের বিভিন্ন জায়গা থেকে খসে পড়ছে চুনসুরকি। দেখা নেই পড়ুয়াদের স্কুলের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। চন্দননগরের হুগলিতে এমনই পরিস্থিতি দেখা গেল। বিভিন্ন জায়গায়, শুধু চন্দননগর নয়, কলকাতার বিভিন্ন স্কুল, গ্রাম্য এলাকার বিভিন্ন স্কুল, একই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্কুলের মধ্যে 10 জন পড়ুয়ার বেশি আসছে না। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলো, সেখানেও কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। দেখা নেই পড়ুয়াদের স্কুলের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। তোমরা সকলেই জানো যে কোভিড পরিস্থিতি কিন্তু চলছে এই মুহূর্তে আমাদের এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ রাজ্যে কোভিড পরিস্থিতি কিন্তু তুঙ্গে, এবং কোভিড পরিস্থিতিতে প্রায় 2000 থেকে 3000 লোক কিন্তু পার ডে আক্রান্ত হচ্ছে। রাজ্যে বাড়ছে করোনায় মৃত্যুরও সংখ্যা, এবং করোনা সংক্রমিত হয়ে একদিনে কিন্তু মৃত্যুও হয়েছে প্রায় 7 জনের। আর সেই মর্মেই কিন্তু স্কুলের এই অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। আমরা এর পাশাপাশি চন্দননগরে যদি স্কুল দেখি, স্কুলক্ষেত্রে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্কুলের মধ্যে কী অবস্থা হয়ে রয়েছে। স্কুলে ক্লাস কিন্তু প্রায় হয় না, তলানিতে পড়ুয়ারা, শিক্ষকও সেখানে কম, সেখানকার লোকেরা কী বলছে, ঢুকছে স্কুল, দায় কার, এই প্রশ্নেই কিন্তু উঠছে বিভিন্ন জায়গায়। সেই কারণেই কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টে এত খারাপ দেখা যাচ্ছে, এমনকি একটা বাচ্চা আমব্রেলা বানান পর্যন্ত পাচ্ছে না। তাই তলানিতে পড়ুয়ারাও, শিক্ষকও কিন্তু কম, মাত্র 5 জন পড়ুয়া, কোথাও 2 জন শিক্ষক, এইরকম কিন্তু অসুবিধা হচ্ছে। তোমরা জানো যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, এবং সেই জন্য কিন্তু আজই কিন্তু পার্থ চ্যাটার্জি কিন্তু তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে গিয়েছে, সেটা কিন্তু তোমরা সকলে দেখতে পাচ্ছ। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তোমাদের সকলকে বলে দিই, পার্থ চ্যাটার্জি আমাদের যে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি কিন্তু SSC দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছে। আর এই মর্মে কেন এই খবরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ হলো এই শিক্ষামন্ত্রী থাকাকালীনই কিন্তু SSC-র বিভিন্ন লোকেরা টিচার পায়নি, টিচারের চাকরি পায়নি, তারা পরীক্ষা দিয়েও কিন্তু টিচারের চাকরিটা পায়নি। সেই কারণেই কি স্কুলের টাকা আত্মসাত করছে কেউ কেউ, সাসপেন্ড করে দেখো, এখানে সাসপেন্ড করা হয়েছে প্রধান শিক্ষককে। এখানকার স্থানীয় আধিকারিকরা বলছে কিন্তু যে এই জন্যই কিন্তু ব্যাংক থেকে টাকা তুলে নিলেও প্রধান শিক্ষক ভাতা মেটাননি, 8 মাস ধরে বিনা ভাতায় কাজ করেছে প্রায় অনেকে, ঠিকমতোভাবে স্কুল পরিচালনা করা যাচ্ছে না, শিক্ষা ব্যবস্থা কিন্তু ডামারোল হয়ে পড়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই কারণেই কিন্তু শিক্ষক শিক্ষিকা না পাওয়ার জন্যই কিন্তু এই স্কুলে পড়ুয়াদের দেখা নেই কোথাও দেখা যাচ্ছে, কোথাও কিন্তু শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছে। এবং সেখানে সবথেকে একটা বড় কথা, SSC দুর্নীতির জন্য শিক্ষক কিন্তু নেই, এটা পুরোপুরি আমাদের কাছে স্পষ্ট। আর এই মুহূর্তে আরও একটা খবর তোমাদের বলে দিই, CBSE ICSE বোর্ডে আমরা কত ভালো দেখছি, প্রতিদিন নিয়ম মেনে পড়াশুনো করছে, তাতেই কিন্তু চমক, কত ভালো রেজাল্ট। তো CBSE ICSE বোর্ডে যদি আমাদের এই বাংলা থেকে কত ভালো ভালো রেজাল্ট হতে পারে, তাহলে কেন আমাদের এই বাংলার বোর্ডে হবে না, আমরা কিন্তু হতবাক হয়ে যাচ্ছি। একেই কিন্তু কোভিড পরিস্থিতির জন্য কিন্তু তোমরা জানো যে পড়াশুনো অনেকটা তলিয়ে গিয়েছে, কিন্তু সেই অবস্থায় স্কুলের এই পরিস্থিতি, এবং তার পাশাপাশি স্কুলের এই পরিস্থিতির সাথে সাথে এই যে এত দুর্নীতি, এত কোটি কোটি টাকা শিক্ষকদেরকে আর কি ঠিকমতোভাবে নিয়োগ করা হচ্ছে না স্কুলে স্কুলে, সেই কারণেই কিন্তু মনে করা হচ্ছে যে আনন্দবাজার পত্রিকায় কিন্তু আজই একটি নিউজ বেরিয়েছে, তোমাদেরকে বলতে চাই বন্ধুরা। সেই নিউজেই কিন্তু একদম স্পষ্ট করে বলা রয়েছে, তোমরা এখানে সকলেই দেখতে পাচ্ছ নিউজ, এখানে কিন্তু স্পষ্ট করে তোমাদেরকে বলে দিয়েছে 10 নম্বর পেজে আনন্দবাজার পত্রিকায়, সেখানে কিন্তু বলা রয়েছে স্কুলের পড়া নিয়মিত করলে সাফল্য আসবে বলছে ওরা। মানে কারা, এই যে যারা আর কি CBSE বোর্ডে ভালো রেজাল্ট করেছে 4 জন তোমরা দেখতে পাচ্ছ, এবং তার পাশাপাশি ক্লাস 12-এও দ্বাদশ সেরার হাড্ডাহাড্ডি লড়াই সব বিভাগের, মানে সায়েন্স, আর্টস, কমার্স, সেখানে দারুণ রেজাল্ট করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফটোটা, সেটা আনন্দবাজার পত্রিকায় 10 নম্বর পেজে বেরিয়েছে, এই যে সেই ফটোগুলো যারা কিন্তু ভালো রেজাল্ট করেছে, প্রথমে জাহ্নবী সাউ, তার কথা বলতেই হয় অবশ্যই। তো এরা কী করে ভালো রেজাল্ট করছে, CBSE বোর্ডের ছাত্রছাত্রীরা কী করে ভালো রেজাল্ট করছে, কেন পারছে না আমাদের এই বাংলা মিডিয়াম বোর্ডের, অবস্থা খারাপ কি স্কুলের, অবস্থা খারাপ শিক্ষা ব্যবস্থার, অবস্থা খারাপ, এবং তার পাশাপাশি স্কুলের প্রাথমিক অবস্থা খুবই খারাপ। তো সেই কারণেই বন্ধুরা, রাজ্যে বাড়ছে করোনার মৃত্যুর সংখ্যা, সে তোমরা সাবধানে থাকো ঠিকই, কিন্তু এর মাধ্যমে যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হচ্ছে, তার প্রধানতম কারণ হলো যে আমাদের এখানে শিক্ষক ঠিকমতো নেই, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শিক্ষা ব্যবস্থা কিন্তু ঠিকমতো নেই, তাই আমাদের প্রথমত যেটা বদলাতে হবে সেটা হলো শিক্ষা ব্যবস্থা।